राज्य प्रवेश द्वार चुराईपारे सेल टैक्स कमप्लेक्स भेतरे सठीक भावे करा होच्छे ना करोना परीक्षा त्रिपुराते प्रवेशेर क्षेत्रे पण्यवाही यात्रीबाही गाड़ी चालक और यात्रीदेर बाका पथे अर्थेर बिनिमय करोना परीक्षा छाड़ाई राज्य प्रवेशेर अनुमतिर छाड़पत्र देवा होच्छे स्वास्थ्य दफ्तरेर तरफ थेके चुराईपारेते करोना परीक्षार साथे जुक्त कयेकजन अस्थायी स्वास्थ्यकर्मी बाका पथे बहिर्राज्य थेके आगत यात्री एबं गाड़ी चालकदेर राज्य प्रवेशेर छाड़पत्र दिच्छे बोले अभियोग फले राज्ये करोना संक्रमणेर आशंका क्रमेई घनीभूत होच्छे करोना ভাইরাসের হাত থেকে রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি চেকপোস্টে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিল বহিরাজ্য থেকে যে সকল যাত্রীরা রাজ্যে প্রবেশ করে তাদের প্রথমে চুড়াইবাড়ি চেকপোস্টে অ্যান্টিজেন করোনা পরীক্ষা করা হয় অ্যান্টিজেন পরীক্ষার পর যাত্রী বা চালকদের রিপোর্ট নেগেটিভ হলে যাত্রী এবং চালকদের তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় আর অ্যান্টিজেন পরীক্ষাতে যদি পজিটিভ হয় তাহলে তাদের হোম আইসোলেশন বা কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয় কিন্তু সরকারি এই নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুড়াইবাড়ি চেকপোস্টে অ্যান্টিজেন পরীক্ষার দায়িত্বে থাকা অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বাঁকা পথে অর্থের বিনিময়ে বহিরাজ্য থেকে আসা চালক ও যাত্রীদের করোনা পরীক্ষা না করে রাজ্যে প্রবেশের অনুমতির ছাড়পত্র দিচ্ছে বলে অভিযোগ উঠেছে শুনে নিন কলাছড়া ব্লকের অধীন উত্তর হুরুয়া গ্রামের রবিচন্দ্র মুখ থেকে অভিযোগের সত্যতা আমরা আইসি ছয়জন টাকার তো আসাম গেট যারা ছয়বাড়ি গেট যে পাই ওখানে পাস দে তারা রে দিছি ফুলাফানে ডরা দিকে তারা টেস্ট করতে আসলাম কিন্তু ফুলাফানে ডরাইয়া খান্দা দিকে এরপরে আমরা সময় তারা ওরা আসলো এর লেগে আমরা তোমার পাস করাইছি আসি ছয়বাড়ি গেট এরারে দিয়া টাকা দিয়া কত টাকা দিছেন 400 টাকা দিছি ছয়জনে এটা তো করা ঠিক না কিন্তু এরপরেও আমরা করছি আই ওই দেব কারণ ফুলাফানে ড্রাইয়া কারণে সময় শর্ট আসলো তাড়াতাড়ি আই যেতাম করে আমরা কারে দিছেন টাকাটা আচ্ছা গেটও যেরকম যারা পাস করে করোনা টেস্ট করে যেরকম যারা চুড়াইবাড়ি চেকপোস্টে করোনার অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের সাহায্য করার জন্য স্থানীয় কিছু যুবকদের দায়িত্ব দেওয়া হয় অভিযোগ দায়িত্বপ্রাপ্ত স্থানীয় যুবকরা বহিরাজ্য থেকে আগত যে সকল যাত্রী ও চালকরা অ্যান্টিজেন পরীক্ষা করাতে ইচ্ছুক নয় তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে কোনো পরীক্ষা না করিয়ে রাজ্যে প্রবেশের জন্য ছাড়পত্র দিচ্ছে বলে চুড়াইবাড়ি এলাকার সাধারণ জনগণের অভিযোগ ছিল দীর্ঘদিনের কিন্তু ইদানিংকালে জ্বলজ্বন্ত উদাহরণ স্বরূপ কলাছড়া ব্লকের অধীন উত্তর হুরুয়া গ্রামে রবিচন্দ্র সহ ছয়জন অসমের করিমগঞ্জ জেলার পেছারঘাট এলাকা থেকে রাজ্যে প্রবেশ করে রবিচন্দ্র জানায় তারা করোনা পরীক্ষা না করিয়ে 400 টাকার বিনিময়ে ছয়জন রাজ্যে প্রবেশের ছাড়পত্র করোনা নেগেটিভ সার্টিফিকেট পায় এটা তো ঠিক আছে অন্যায়ের ব্যাপারে প্রশ্ন হয়ে গেছে কি এখন এবারে আমরা তো ফুলাফানটি ডরাইছে এইটি ফুলাফানার লাগে এর ফলে ড্রয়ার তারা এর ফলে কইলাম কোনো ব্যবস্থা আছে না তখন এনা ড্রাইভারে কইলো যে দেখি টাকা দিয়া যদি করানি যায় তো যাওয়া যাইব ড্রাইয়া ফুলাফান রাইছে দেখি আমরা এরকম করলে তো কইছিলাম টেস্ট করাইলি মুগুরা তবে রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে যেভাবে করোনা পরীক্ষা ছাড়া বাঁকা পথে অর্থের বিনিময়ে বহিরাজ্য থেকে আসা যাত্রী ও চালকদের রাজ্যে প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে তাতে করে রাজ্যে করোনা সংক্রমণ যে ভয়াবহ আকার ধারণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না তাই সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়টিতে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছে সচেতন মহল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড